সৃষ্টি সুখেরুল্লার সাথে আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে নেবো ডাঁটা শাক চচ্চড়ি কাঁঠালের বীজ দিয়ে। খুব ইজি, খুবই পুষ্টিকর এই রান্না, আর নানান রকম সবজি দিয়ে তৈরি করব। তো দেখে নিন কীভাবে তৈরি করছি এই রান্নাটা। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে। আমরা এখানে প্রথমে কিছু সবজি রেডি করে নিয়েছি। আমি এখানে একটু ঝিঙে কেটে নিয়েছি এরকমভাবে, তারপরে কুমড়ো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, টুমো টুমো করে একটু আলু কেটে নিয়েছি, আর লাগছে আমাদের কাঁঠাল বীজ। কাঁঠাল বীজের খোসাটা ছাড়িয়ে গাটা একটুখানি চেঁচে নিয়েছি, আর ডাঁটা শাক লাগছে। ডাঁটা শাকের এই ডাঁটাগুলো আমি দুদিকে এরকম ফালা করে কেটে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেগুলো সরু ডাঁটা আছে সেগুলো আমি কোনো কাটিং করিনি, এগুলো এমনি গলে যাবে। এছাড়া আমাদের লাগছে গ্রেটেড নারকল, নারকলটা কুড়ে রেখেছি। রান্নাটা করবো আমরা সর্ষের তেলে। ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কিছু গুঁড়ো মশলা লাগবে, আমি রান্নার মাঝে দেখিয়ে দেব। আর লাগছে নুন, চিনি আর অল্প একটু ঘি। তো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা গরম হতে দিতে হবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমরা ফার্স্ট এতে 5 ফোড়ন দিয়ে দেব। আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার ফোড়নটা একটু ফ্রাই করে নিতে হবে আমাদের। তারপর আমরা এতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভাজে দিয়ে দেবো। আলুটা ভাজতে একটু টাইম লাগে, ওই জন্য সবার প্রথম আলুটাই ভেজে নিতে হবে। আলুটা একটু শর্টিং করে নেওয়ার পর আমরা এর সাথে কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে 1/2 করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সবগুলো একসাথে ভেজে নিতে হবে। এর সাথে আমরা ডাঁটা শাকটাও দিয়ে দেবো। ডাঁটা শাকের পাতাগুলো আমি নিয়ে নিই, শুধু ডাঁটাগুলোই নিয়েছি। ভালো করে সবগুলো একসাথে শর্ট করে নিতে হবে, একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। এবার এতে আমি একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। আমি 1/2 টিস্পুন মতন নুন অ্যাড করে দিলাম, আর 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এক্সট্রা কোনো জল অ্যাড করতে হবে না। এবার আমরা এটাকে ভালো করে শর্টিং করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ফিরছি। 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি, ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু চেক করে নিতে হবে আলুটা হয়েছে কি না। হ্যাঁ, আলুটা আমাদের হয়ে গেছে। তো এবার আমরা এতে কুমড়োটা অ্যাড করে দেবো। কুমড়োটাকে দিয়ে ভালো করে আরেকবার শর্টিং করে নিতে হবে। নিয়ে আবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে কুমড়োটা একটু নরম হয়ে যায়। 5 মিনিট বাদে ফিরছি। 5 মিনিট হয়ে গেছে, চলে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। চেক করে নেবো কুমড়োটা হয়েছে কি না। কুমড়োটা 1/2 ডান হয়েছে, একটু শক্ত আছে। এ পর্যায়ে ঝিঙেটা দিয়ে দিতে হবে। ঝিঙেটা সবার শেষে দেবেন, ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবার একটু শর্টিং করে নিচ্ছি। এবার আবার একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এতে। আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো অ্যাড করে দেবো এরপর 1/4 টিস্পুন, আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। নুন, ঝাল, মিষ্টি সবটাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সবকটা সবজি দেওয়া হয়ে গেছে, তাই আরেকটুখানি 1/4 টিস্পুন মতন নুনও দিয়ে দিলাম। আগেও নুন দিয়েছি তো নুনটা বুঝে দিতে হবে। সবকটা সবজিকে একসাথে একটু শর্টিং করে নিচ্ছি। নিয়ে এটাকে আবার 5 থেকে 10 মিনিটের জন্য
ঢাকা দিয়ে রাখব যাতে ঝিঙেটা সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার চেক করে নিতে হবে ঝিঙেটা হয়ে গেছে, কুমড়োটাও নরম হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে নারকলটা অ্যাড করে দেবো, গ্রেটেড নারকল। আমি 1 কাপ মতন গ্রেটেড নারকল নিয়েছিলাম। নারকলটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটুখানি 1 টিস্পুন মতন চিনি অ্যাড করে দেবো। নারকল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা গলে যাবে আর নারকলটা একটুখানি নরম হয়ে যাবে। তার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। আমাদের রান্নাটা একদম শেষ পর্যায়ে এসে গেছে, একবার একটু সর্টিং করে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমরা 1 টিস্পুন মতন ঘি অ্যাড করে দেব। আমি এখানে গলানো ঘি দিচ্ছি না, আপনারা যদি গলানো ঘি দেন তাহলে আর একটু বেশিও দিতে পারেন, ঘিটা একদমই আপনাদের স্বাদ অনুযায়ী। ফ্লেম আমি অফ করে দিয়েছি, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে প্লেটিং করে নেব। তৈরি হয়ে গেছে ডাঁটা শাক চচ্চড়ি। আমি প্লেটিং করে নিয়েছি আর ওপর থেকে একটুখানি কোরানো নারকল দিয়ে গার্নিশ করে নিয়েছি। খেতে খুবই সুস্বাদু হয় এটা, আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খুবই পুষ্টিকর। তো অবশ্যই বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল সকলের কাছে। ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।